এক প্রেমে অ্যান্টিগা টেস্টে টাইগারদের দুই পারফর্মার সাকিবার মিরাজের এই হাসি আপনাকে মনে করাতেই পারে উইন্ডিজদের বিপক্ষে বুঝি ভালো অবস্থানে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষেও তেমনটা বলার সুযোগ একদমই নেই তারপরও সাকিবের পর এই মিরাজি টাইগারদের মুখে যা একটু হাসি ফুটিয়েছে পেস স্বর্গে মিরাজের স্পিন কেমন ধরবে সে প্রশ্ন ছিল এই অফ স্পিনার অবশ্য উত্তর দিয়েছেন ২২ গজেই স্বাগতিকদের রানের গতি থামিয়েছেন গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু দিয়েছেন আস্থার সাথেই ৫৯ রানে ৪ উইকেট নিয়ে মিরাজি টাইগারদের সেরা বোলার সাথে গড়েছেন এক রেকর্ডও দ্বিতীয় দিনেও ক্যাচ মিস আর ভুল রিভিউ সিদ্ধান্তে উইন্ডিজরা রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছিল চার উইকেটে সোয়া ২০০র কাছে পৌঁছে টাইগারদের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ধরিয়েছিল তখনই শুরু মিরাজ ম্যাজিক কাইল মায়ার্সকে দিয়ে শুরু শেষটা করেছেন নাম্বার ১১ জেইডেন সিলসকে দিয়ে মাঝে ডিসিলভা আর আলজেরি জোসেফকে উইকেট কিপার সোহানের তালুবন্দী করেছেন ক্যারিয়ারের নবম পাঁচ উইকেটের সুযোগটি হাতছাড়া হলেও টাইগারদের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২০০ উইকেটের শর্টলিস্টে নাম উঠে গেছে মিরাজের তবে তার চেয়েও বড় প্রাপ্তি ২০০ উইকেটের এই ল্যান্ডমার্ক মিরাজ ছুঁয়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি মিলে এর আগে কেবল পাঁচ টাইগার বোলারের আছে এই কীর্তি রফিক মাশরাফি রাজ্জাক সাকিব মুস্তাফিজদের ওপরে এখন মিরাজের নাম সব মিলে লেগেছে ১০৫ ম্যাচ উইকেটের ডাবল সেঞ্চুরিতে মিরাজ টেস্টেই বেশি সফল ৩৪ টেস্টে নিয়েছেন ১৩২ উইকেট ৫৮টি ওডিআইতে ৬৪টি উইকেট আর ১৩টি টি টোয়েন্টিতে উইকেটের সংখ্যা ৪টি বোলার মিরাজের সাফল্যের দিনে সুযোগ ছিল ব্যাটার মিরাজেরও ম্যাজিক দেখানোর দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তবে হাসেনি তার ব্যাট মাত্র ২ রানে ফিরেছেন সাজ ঘরে আবিদুর রহমান ৭১